এটা মন্দির, এদিকে স্টেজ, আর এটা কি রুম বলে আমি জানি না। এদিকে কল আছে, খাবার জল, জল খাওয়া যাবে। এটা পুরো লিস্ট, তামিলে যারা পড়তে পারবেন তারা পড়ে নেবেন। সব পালকি আরে রয়েছে, এদিকটায় মোমবাতি জ্বালানোর জন্য। এই একটা মন্দির, এই মন্দিরে আমি তামিল পড়তে পারি না, মূর্তি দেখে বুঝতে পারি না এদের। এ একটা মন্দির, নটরাজ মূর্তি এটা। শিব মূর্তি আর গঙ্গা মূর্তি, এই মূর্তিটা আমিও ঠিক জানি না কি মূর্তি। দেখে নিন এই মূর্তিটা কী হবে, কমেন্টে বলবেন কিসের মূর্তি, এর মধ্যে কোন কোন দেবতা আর কোন কোন দেবী আছে কমেন্ট করে বলবেন, কমেন্ট করে জানাবেন। আর এখানেও যে মূর্তিগুলো রয়েছে সব কমেন্ট করে জানাবেন। এখানে মূর্তি উড়ানো হয় তারই সেটাই হচ্ছে, এখন বাইরের দিকে যাচ্ছে, ভিতরে আছি আমরা। ঘোড়াতে নিয়ে যাচ্ছে মূর্তি, এটা গণেশজির মূর্তি। এটা কি মূর্তি আমি জানিনি, যারা জেনে থাকবেন কমেন্ট করে জানাবেন। এইটাই মেন মূর্তি এখানে।
কত লোক চাগিয়ে যাচ্ছে। মন্দিরটা দেখালাম, আবার পরের ভিডিওয়ে দেখা হবে। আজকে এখান পর্যন্তই, গুড বাই, টাটা।